তো বন্ধুরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আর মাত্র দুদিন পর আমাদের ডিজে বস কবির দাদের ওখানে শান্তিপুরে নদীয়াতে বিশাল 30-এর কম্পিটিশন আছে, প্রত্যেকটা সেটই যাবে। তো নামি দামি সেট সবাই যাচ্ছে ওইখানে। তো যে যে সেটগুলো আছে সেই সেটের নামগুলো আমি বলছি। তো স্টার সাউন্ড আছে, মা ছেলেকালি সাউন্ড আছে, বাপন সাউন্ড আছে, লালি সাউন্ড, ভাই ভাই সাউন্ড, সান সাউন্ড, বরমা সাউন্ড, শিব দুর্গা সাউন্ড, সোনা সাউন্ড, আরেনার সাউন্ড, রাজ সাউন্ড, এমএম সাউন্ড, আমার ফেভারিট সাউন্ড এমএম সাউন্ডও আছে, আর আছে খেপিমা সাউন্ড, শ্রুতি সাউন্ড, জুয়েল মাইক, সোনা সাউন্ডও আছে। তো কম্পিটিশন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো কম্পিটিশন যাওয়ার আগে শ্রুতি মাইক তার নতুন 30-এর মাল চেক করে নিচ্ছে, তো দেখো কেমন বাজছে। কম্পিটিশন যাওয়ার আগে, নদীয়ায় কম্পিটিশন যাওয়ার আগে তার মালপত্র ভালো করে চেক আপ করে নিচ্ছে। তো এরপর তোমাদেরকে দেখাতে চলেছি সোনা সাউন্ড, তার মাইক বক্স ইউনিট সব রেডি করছে নদীয়ায় যাওয়ার জন্যে। তো চলো দেখতে থাকো। শিবাদা খুব যত্ন সহকারে এখন নির্মাদের বক্স ধুচ্ছে, যত্ন সহকারে। মিলনদা সব চুমগুলো ধুয়ে ফেললে একদম চকচকে, একদম দেখতে পাচ্ছেন সব। এখন মিলনদা পুরো পরিষ্কার করছে এবার নির্মা পানিতে। শান্তিপুর ভাড়া যাবে, এটা ঝোড়ো মাল, সেই দিক খুব ফেটেছে শ্রুতি মাইকের। দেখতেই পেলে সোনা সাউন্ড সব মালপত্র ঠিকঠাক করে নিচ্ছে, কেন নদীয়ায় সব থেকে বড়ো জায়গা, সব থেকে কম্পিটিশনের জায়গা, ওখানে যেয়ে লড়তে হবে সবার সাথে। তো চলো এবার আসছে আমাদের এমএম সাউন্ড। এমএম সাউন্ডকে দেখে নাও কীভাবে মালপত্র সব রেডি করছে না করছে, আগে থেকে চেকিং করে নিচ্ছে ফাঁকা মাঠে, যে ফাঁকা মাঠে যে চেকিং করে নিচ্ছে। ভিডিও দেখো, দেখতে থাকো। Yeah.
সব মালপত্র একবার ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছে, কেননা নদিয়াতে কম্পিটিশন করা মানে বিশাল ব্যাপার। তো সব সেটকে নিয়ে আসতে পারলাম না, আর সমস্ত কম্পিটিশন দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নদিয়ার যত কম্পিটিশন ভিডিও অবশ্যই আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো আশা ব্লগ চ্যানেল, আর ভালো থাকো, সুস্থ থাকো, বাই।